প্রশ্ন একটাই অসম পারলে বাংলা কেন নয় ওড়িশা পারলে বাংলা কেন নয় এই প্রশ্নটাই এখন সবথেকে বড় প্রশ্ন আপনারা বলতে পারেন যে কেন বাংলা দিয়ে দিতে পারেন আপনাদের প্রাপ্য কি আপনারা আদৌ পাবেন এত লড়াই করে আমি একটা কথা বলি তিনি তো প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্ণা মঞ্চে যে লিস্ট দেখাচ্ছে শশী এই হচ্ছে লিস্ট তো সেই শশীর লিস্টটা কবে প্রকাশ হবে না সেটা ছিল নাটক না সেটা ছিল ফলস সেইটা কিন্তু প্রমাণ করতে হবে তো লিস্ট কবে প্রকাশ হবে আজকে একেবারে নাম দিয়ে তালিকা দিয়ে কবে টিভি মিডিয়ায় সব জায়গায় দেখানো হচ্ছে ওনারা যে দিল্লি যাচ্ছে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি বললাম 12 বছর যাবত সরকারে রয়েছে তাহলে এই যে লিস্টটা আমাদের যা চুরি করে যারা চাকরি পেয়েছি বলছেন উনি তাহলে এতদিন একটা না একটা করে চাকরি থেকে বরখাস্ত করতে পারলো না এটা হচ্ছে এই জন্য এই ব্যর্থ এই ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত দিশাহীন সরকার চলছে দীর্ঘদিন ধরে বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছিল তুমি তাদেরকে সমস্ত ডিপার্টমেন্ট গুলো ঢুকছে আজকে এই 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 সরকার অনৈতিক সরকার এরা অর্থনৈতিক ভাবে দিল্লি যাচ্ছেন এখানে বসেন এক মিনিট দিয়ে ন্যায্য অধিকার আইনসঙ্গত অধিকার নাকি ক্ষমতা না থাকলে দিয়ে সেই অনুযায়ী দেবে দিয়ে যদি না দিতে পারেন আমি মুখ্যমন্ত্রীর কথাটাই মুখ্যমন্ত্রীকে বলি যখন তিনি সরকারে আসেননি তিনি প্রকাশ্যে বলেছিলেন 2009 ফেব্রুয়ারিতে যে 2010 যে যারা দিয়ে দিতে পারে না তাদের সরকারের ক্ষমতায় থাকাই উচিত না বাসে লেখা থাকে না বাসে লেখা থাকে পকেটমার হইতে সাবধান আর এখন সারা রাজ্যে আছে যে তৃণমূল হইতে সাবধান আসলে একটা কথা আমি বলি পরিষ্কার উনি এটা বলছেন ডি এর জন্য একটা শ্বেতপত্র উনি দেখাক কাল পিসি করে মুখ্যমন্ত্রী যে উনি ডিএ চেয়েছেন পাননি একটা শ্বেতপত্র দেখাতে পারবেন না ওনারা যাচ্ছেন ওনারা মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে যান দেখুক টাকা পেয়ে পাক কি না পাক আমরা বিজয় করবো পারলাম আমরা দিল্লিতে গিয়ে দাবি করব যে সরকার পশ্চিমবঙ্গ সরকার কিভাবে চলছে কিভাবে বঞ্চনা সেটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে তুলে দেবে কিন্তু দিয়ে দিয়ে দেওয়া হোক কি না হোক ধর্ণা এখানে হোক চাই দিল্লিতে হোক কিন্তু আগামীতে অন্তত রাজ্যের প্রক্রিয়া দিয়ে গুলো সমস্ত লোকগুলো পাবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে